এতে আছি, ব্লকে আছি, এখানে ফুলগুলো কেবল ফুটছে। তো শচীন ভাই, আবি ইসকা এজ কিতনে দিন? 35 32 সে 38 তক ফ্লাওরিং আছে। আচ্ছা, ছোট ছোট ফ্লাওরিং ফুট গাই অলরেডি। ফুট গাই। আবি ইসকা কোন সা দবাই দেনা পড়েগা? ও জিব্রালিক আছে। জিব্রালিক অ্যাসিড কা। প্রিয় ভিউয়ার্স, শচীন ভাই এক মিনিট, প্রিয় ভিউয়ার্স, এই যে 35 থেকে 45 দিনের মধ্যে যে যখন ফুল থেকে ফল সেট হয়, ঠিক ওই সময়টাতে একটা সুন্দর একটা মেনটেনেন্সের বিষয় আছে। বিশেষ করে জিব্রালিক অ্যাসিডের মিনিমাম 5 থেকে 6টা স্প্রে করতে হবে। এই যে আপনারা দেখবেন, আমাকে একটু ক্যামেরাটা একটু এখানে দেখাবেন, এই যে এখানে এই যে দেখছি আমরা ছোট ছোট, এই যে ফুলটা ফোটার পরে যে কেবল ছোট ছোট ইয়েটা বাইর হয়েছে, এই সময় মানে 5টা জিব্রালিক অ্যাসিড থাকবে। একদিন পরপর আমরা মানে পরপর এটা স্প্রে করব জিব্রালিক অ্যাসিডের 1 গ্রাম 20 লিটার পানিতে হিসাব করে আমরা দিব। তো আমরা শচীন ভাই, আমি এদের দেখা কুচ ফ্লাওয়ার খারাপ হো গাই। হ্যাঁ, তো ক্যা কেসে হয়ে গেল? ইয়ে দেখো, ফ্লাওয়ারিং মে থোড়া বারিশ হো গয়া। হ্যাঁ, এক দিন হো গয়া, দো দিন হো গয়া, চলেগা, ক্যা ভি হোতা নাই। আচ্ছা আচ্ছা, 5 থেকে 8 দিন তক পুরা বারিশ লাগায়া, উসকা থোড়া খারাপ 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 হো যায়। আচ্ছা, এক দিন যদি বারিশ হোঙ্গে তো উস টাইম ক্যা দেঙ্গে? ক্যা ভি ইসকো, ক্যা ভি কে প্রবলেম নাই হোতা। আচ্ছা আচ্ছা, বাট কোই ফাঙ্গিসাইড কা কোই দবাই দেনা হয় তো এম্পোর্টিফাইড চলেগা। এম্পোর্টিফাইড, ম্যানকোজেব। হ্যাঁ, ম্যানকোজেব দেঙ্গে। আচ্ছা আচ্ছা, এই আবি সব দেখো ফুট রাই এসব। হ্যাঁ, তো আমরা আরেকটা ব্লকে যাব, সেখানে আমরা দেখব আরো ছোট ছোট সাইজের সেট হয়েছে সেটার উপরে। আমরা এখন আরেকটা ব্লকে আসছি, সেই ব্লকে এখন দেখব যে ফ্রুট গ্লাস সেটিং কিভাবে হয়েছে। শচীন ভাই, এ যে আপকো ফ্লায়ার লাগ গাই, ইসকা কি আর 45 ডেজ কা না 55 ডেজ হো গাই? ইসকা তো 43 হো গাই। আচ্ছা আচ্ছা, তো ইসকো জিব্রালিক অ্যাসিড কি আরো এক দনা দেনা পড়েগা এক দুবার? হ্যাঁ, এক দিন ছোড় কে এক দিন 10 ppm কা। আচ্ছা আচ্ছা, उसको 5 स्प्रे हो गए। 5 ऑलरेडी आपको हो गई, कितनी? हाँ, हो गई आपको स्प्रे? स्प्रे 5 हो गए। ओ, बस को हो गई कंप्लीट? हो गए। अच्छा, अभी 2 होना है। ओ, अभी दोनों? अभी 2 होना है, बाद में है ना। हाँ, वो गुंटा ग्राम डाल के 2-3 होता है। अच्छा अच्छा, 53 से स्टार्टिंग होता है, 55 तक। 55 तक, हाँ। और 35 से 45 हम 5 स्प्रे। हाँ, 5 स्प्रे हो गया तो चलेगा। चलेगा, एक ज्यादा भी हो सकता है, एक कम भी हो सकता है। फ्लॉरिंग जल्दी आ गया, धूप ज्यादा है, फ्लॉरिंग जल्दी आ जाएगा। धूप कम है तो 2-4 दिन ज्यादा भी जाएगा, प्लॉट जल्दी आता है। अच्छा अच्छा, जल्दी आ गया तो 2 स्प्रे कम होता है, जल्दी नहीं आएगा तो ज्यादा होता है 2 स्प्रे। अच्छा, तो ये 45 अब सेटिंग होने के बाद और जिब्रेलिक एसिड देना पड़ेगा? हाँ, वो सेटिंग हो गया, उसको मणि बड़ा करने के लिए वो थोड़ा दवा जिब्रेलिक एसिड ज्यादा करके एक गुंटा को 1 ग्राम डाल के, 1 ग्राम? हाँ, 1 ग्राम डाल के स्प्रे करने का। 1 एकड़ को, एक गुंडा मतलब कितने? 1 एकड़ मालूम रहता है। 1 एकड़? 1 एकड़ को 40 ग्राम डालने का। अच्छा अच्छा, 1 एकड़ बगीचे के लिए 40 ग्राम डाल के। 40 ग्राम मशीन से पानी कितने लगती है? वो मशीन वो ESS रहता है तो कम रहता है, वो हमारा कंटिन्यू रहता है तो थोड़ा ज्यादा रहता है। 2-4 वैरायटी का स्प्रे का मशीन रहता है। पहले हमारा जो 35 से 45 डेज 1 ग्राम से 20 लीटर पानी से हम हिसाब से देंगे। हाँ, तो ऐसा हिसाब से हम चलता है 1 ग्राम? हाँ, 1 ग्राम चलता है। ओके ओके, तो ये आपको फॉल सेटिंग हो गई? हाँ, सेटिंग हो गई। तो थिनिंग का टाइम कब हो? अभी 4-5 दिन। 4-5 दिन? हाँ, 4-5 दिन बाद। हाँ, बाद में हो गया। अच्छा अच्छा, प्रिय भैया, ये जो फल गुलो हमरा सेट हुए छे देखछी, এগুলা যে এটা প্রধান কাজ হচ্ছে যখন আমরা 35 থেকে 45 দিনের মধ্যে যখন আমরা জিব্রালিক অ্যাসিডের স্প্রেগুলো কমপ্লিট করছি তখন এই ফলগুলো সেট হয়েছে এবং এটা লম্বা হওয়া শুরু করেছে এবং এটা বড় হওয়া শুরু করছে। তো আমরা এখন এটার যে আরও 2-3টা জিব্রালিক অ্যাসিডের স্প্রে আমরা দিব, আর এটার হিসাব থাকবে আপনার 1 গ্রাম 20 লিটার পানিতে, এই হিসাবে আমরা জিব্রালিক অ্যাসিড স্প্রেগুলো দিব। আর যদি এর মধ্যে বৃষ্টি হয় কখনো, সাথে সাথে আমরা ম্যানকোজেব সহ আরও যে হেক্সাকোনাজলের মতো যে ফাঙ্গিসাইডগুলো আছে ওগুলো আমরা দিব। তো শচীন ভাই, তো ইসকে বাদ হম কে কে খাদ দেনা পড়েগা? কোই নিচে সে কোই খাদ দেনা পড়েগা? 12 একসেট দেনা পড়তা। 12 একসেট? হ্যাঁ, আর 19-19 ভি দেনা চাই। 19-19 ডিএপি 18-40 ভি দেনা পড়তা। ডিএপি মতলব? হ্যাঁ, ডিএপি, হ্যাঁ, ডিএপি দেনা পড়তা হ্যাঁ। থোড়া গোবর ভি তুম পহলে ডাল দে। ও তো পহলে লে লেঙ্গে। উতনা ডিয়া তো ও বড়া সাইজ হয়েগা। আবি জো ফ্লাওয়ার ইদার সে সেটিং হো গাই। সেটিং সে ইস টাইম। হ্যাঁ, कोई खाद देना पड़ेगा? हाँ, वो 12 एक्सेट 0-19-19 डीएपी। नाइट्रोजन भी थोड़ा यूरिया डालना पड़ता है। हाँ हाँ, वो लंबा करने के नाइट्रोजन अच्छा, लगेगा। अच्छा, अच्छा। और बड़ा करने के लिए 18-40 दोनों चलेगा, 10-20-20 भी चलेगा। अच्छा। और 12 एक्सेट 19-19 वो थोड़ा एक दिन छोड़ के पानी हम देता है ना। हाँ हाँ, उसी तरह से ही देना पड़ता है। वो परिमाण कितने है? 1 ग्राम ऐसा 19-19 12-0 कितने परिमाण? पर लीटर हिसाब से? पर लीटर हिसाब से नहीं, एकरी को 5 केजी।
एक एकड़ में 5 केजी। अच्छा, वो हम कैलकुलेशन करेंगे। प्रिव्यूअर्स, এখানে আরেকটা বিষয় হচ্ছে যে ফল সেটিং হওয়ার পরে আমাদের যে সারের যে ব্যবস্থাপনাটা হচ্ছে, আমরা এনপিকে যে সারগুলো আছে 12-61-0, তারপর 19-19-19, তারপরে আপনার যে ডিএপি, এগুলো আমরা অল্প অল্প করে পানির সাথে আমরা দিব, যাদের ড্রিপ ইরিগেশন সিস্টেম নেই তারা আমরা হাতে আমরা ওগুলো দিতে পারবো। তো এই যদি আমরা কন্টিনিউ এই প্রথম যে আবে কিতনে 45 ডেজ চল রই। আচ্ছা আচ্ছা, তো 45 দিন পর্যন্ত মানে পর থেকে আমরা বাকি যে জিনিসগুলো অনুশীলনে সেগুলো দিতে থাকবো। তারপরে আমরা আরেকটা এখানে ইতে যাবো, আপনার ব্লকে যাব, ওখানে যেয়ে দেখবো যে এর থেকে আর একটু সাইজ বড় হয়েছে, সেখানে তার সারের ব্যবস্থাপনাটা কি। অর্থাৎ আমরা দিন হিসাবে যাব, আমরা 35 থেকে 45 দিনের হিসাবে আমরা এখানে কী কী দিতে হবে আমরা জানলাম। এরপরে আপনার 45 থেকে 60 দিন, 60 দিন থেকে 90 দিন, স্টেপ বাই স্টেপে আমরা প্রত্যেকটা গাছের এতে যাব, মানে আমরা ব্লকে যাব এবং আপনাদেরকে সব কিছু জানাবো।